1800 টাকার মাঝে বুফে ডিনার সহ ঢাকা টু কক্সবাজার স্লিপিং বাস। প্রথমে শোনার পর প্রায় অবিশ্বাস্য মনে হলেও ঘুরে ফিরে খায় দেয় টিম। আজকের এপিসোডে সেন্ট মার্টিনস হুন্দাই পরিবহনের রবি এক্সপ্রেস স্লিপিং বাসের এই চ্যালেঞ্জিং অফার এবং আদ্যপান্ত খুঁজে দেখার চেষ্টা করেছে এবং আসলে কি বর্তমান এটি বাংলাদেশের বাজেটের মাঝে সেরা স্লিপিং বাস তার অনুসন্ধানও আমরা করেছি। মাত্র 1800 টাকায় এই বিলাসবহুল স্লিপিং বাসে আমাদের ঢাকা টু কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা, বাংলাদেশের ক্লাস মোটরসের এই স্লিপিং বাস তৈরি এবং মাঝে কুমিল্লার জমজম হোটেলের বুফে ডিনারে বাসের টিকেটের দাম উঠিয়ে ফেলার গল্প আজকের ভিডিওতে রয়েছে। তো চলুন দেখতে থাকি ভালো মন্দ সব কিছু মিলিয়ে বুফে খাবার সহ অনেকের মতেই বাংলাদেশের বাজেট সেরা স্লিপিং বাসের আজকের এপিসোড। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন। সেন্ট মার্টিন সুন্দাই পরিবহনের আবদুল্লাপুর বাস কাউন্টার থেকে আমরা রবি এক্সপ্রেস স্লিপিং বাসের টিকিট সংগ্রহ করি। মোটামুটি 5 দিন আগেই 1800 টাকা করে আমরা টিকিট কেটে নিই নিজেদের পছন্দ মতো সিট পাওয়ার জন্য, যেখানে সাধারণ একটা স্লিপিং বাসের টিকিটের দাম ঢাকা টু কক্সবাজার 2500 টাকা, সেখানে 1800 টাকায় বাসের টিকিটের সাথে ভালো মানের বুফের খাবার তারা আসলে কীভাবে দিচ্ছেন এই বিষয়টি আবিষ্কার করা আমাদের ভিডিওর মূল লক্ষ্য ছিল। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে ঢাকার আবদুল্লাপুরে সেন্ট মার্টিন সুন্দায়ের যে কাউন্টার, সেই কাউন্টারের ঠিক সাথেই, আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ইনশাল্লাহ ছেড়ে দিবে, তো সেটার জন্য আমরা অপেক্ষা করতেছি। তো দেখা যাক কতটুকু কী হয়। ঢাকার আবদুল্লাপুর বাসস্ট্যান্ড থেকে রাত 10টার সময় ছাড়া সময় হলেও রাত 9টার মাঝেই বাস আমাদের বাস কাউন্টারে পৌঁছে যায়, তাই বাসের ভেতরটা একটু ঘুরে ফিরে নিজের মতো করে দেখার সুযোগটা আমরা বেশ ভালো করেই পেয়ে যাই। আচ্ছা, আমি বেশ আয়েশি ভঙ্গিতেই এখন স্লিপারের মধ্যে শুয়ে আছি, তো একটু দেখাই পা, বেশ ভালো পরিমাণেই জায়গা, আরেকজন মানুষ বেশ স্বাচ্ছন্দ্যের সাথে এখানে শুতে পারবেন। আমি যতটুকু বুঝলাম যে শুতে কোনো সমস্যা আসলে হওয়ার কথা না। ভিডিওর প্রথমে ওভারঅল আমাদের বাসের ফার্স্ট লুক, এরপর মাঝে জমজম হোটেলের বুফের বিস্তারিত, বাস নিয়ে আমাদের রিভিউ, বডি, সাসপেনশন, স্পিড, ড্রাইভিং স্কিল, টুকটাক খুঁটিনাটি বিষয় আপনাদের দেখাবো। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের স্লিপার বাস, আর এটা হচ্ছে এটার যে বিজ্ঞাপন বা তারা যেভাবে প্রমোশন করছে এই জিনিসটা, সেটা যাই হোক, স্লিপার কোচ এখন নিয়মিত চলাচল করছে ঢাকা কক্সবাজার ঢাকা। আচ্ছা, আবদুল্লাপুর থেকে 10টা, কল্যাণপুর থেকে 9:30, আরামবাগ থেকে 11টার সময় ছাড়ে, আর কক্সবাজার থেকে রাতের বেলা ছাড়ে ঝাউতলা, সুগন্ধা পয়েন্ট, ডলফিন মোড় এবং হচ্ছে কি আমাদের টার্মিনাল থেকে ছাড়তেছে। ভেরি গুড। আর টিকিটের মূল্য হচ্ছে 1800 টাকা। কুমিল্লায় অবস্থিত হোটেল জমজম এবং মায়ামি রিসোর্টে প্রতিটি টিকিটের সাথে বুফে ফ্রি। আচ্ছা, যতটুকু জানি একবারই তারা বুফে খাওয়া হবে, বাট এটা একটা বেশ মজার বিষয়, সেটার জন্য শেষ পর্যন্ত আমরা আজকে এই টিকিটটা কাটলাম, দেখার জন্য যে আসলে আমাদের কক্সবাজার ভ্রমণটা কেমন হয়। আশা করি মজা হবে, দেখা যাক। আবদুল্লাপুর থেকে যাত্রা শুরু করে আমরা দেখলাম বাসে মোটমাট যাত্রী 8 জন, বাকি যাত্রীরা আরামবাগ এবং অন্যান্য কাউন্টার থেকে বাসে উঠবেন। আমাদের বাস আরামবাগে পৌঁছে যাবার পর দেখি সেখানে স্লিপার বাস সহ বিলাসবহুল বাসের একটা মেলা বসেছে। প্রায় সমমানের হেরিটেজ ট্রাভেলসের স্লিপার বাস, অভিজাত ক্যাটাগরির গ্রিন লাইন, ম্যান সহ নানান রকম বাসের এক প্রাচুর্য আমরা পেলাম আরামবাগে। আলহামদুলিল্লাহ, চলতে শুরু করেছে কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের বাস। রাতের ফাঁকা রাস্তা আর ফ্লাইওভারের উপর দিয়ে ছুটে চলা আমাদের স্লিপার বাস। একটা গোপন কথা আপনাদের সাথে শেয়ার করে নিই, এই বাসে বুফে খাবার ব্যবস্থা রয়েছে জেনে আমি কিন্তু রাতের বেলা বাসা থেকে তেমন কিছুই খেয়ে আসিনি। রাত 2:20 আমাদের বাস পৌঁছে গেল কুমিল্লার জমজম হোটেলে। বাসের টিকিটের সাথে সুপারভাইজার সাহেব আমাদের বুফে খাবার টোকেনও দিয়েছিলেন।
মোটামুটি 40 মিনিট বাস জমজম হোটেলে অপেক্ষা করবে, তাই 10 মিনিট ফ্রেশ হবার জন্য আর বাকি 30 মিনিট বুফে খাবার জন্য আমি বরাদ্দ করে নিলাম। বুফে শুরুতে আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, পরে আবার সব কিছু ভুলে কেন স্যাটিসফাইড হলাম সেই বিষয়গুলো আপনারা দেখতে থাকুন। আচ্ছা, জমজমের স্লিপারের খাওয়া আমরা শুরু করতেছি, বা হচ্ছে আমাদের যে বুফে খাওয়া শুরু করতেছি। দেখা যাক কি কি খাওয়া দাওয়া পাওয়া যায় চেখে দেখার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবাস। আচ্ছা, চমকে নিল খিচুড়ি। ওকে, আসেন লাইনে, আসেন ভাই লাইনে, আসেন ভাই লাইনে। না, ভাত লাগবে না। এটা কি ভাই? এটা মুড়ি ঘণ্ট। আচ্ছা, এটা কি ভাই? একটা নাও, একটা নাও চুমকি, জাস্ট ওয়ান। আচ্ছা, এইটা আমি আসলে এক্সপেক্ট করি নাই যে মুরগির পা, মুরগির পা দিয়ে বুফে, এর আগে আমি কখনো দেখি নাই এটা। এটা নিও না, ওটা দেখো, ওটা কি দেখো, এটা নাও বেশি করে, এটাই নেওয়ার মতো জিনিস আছে। এটা মনে হয় মুরগির গেলা কলে যা বললো না, এটা বেশি করে না। আর হতে হচ্ছে কি চিকেন ছিল, চিকেনকে আমরা শেষ পর্যন্ত পাই নাকি, এটা হচ্ছে কোশ্চেন। আগাও চমকি গোস্ত, চলো না, লাগবে না লাগবে না। আচ্ছা, এটা হইতেছে কি একটা মুরগির পা, মুরগির পা, একটা মুরগির পা বুফের মধ্যে থাকতে পারে, এটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং, খুবই ডিসঅ্যাপয়েন্টিং, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করে খাওয়া। আমরা আজকে হচ্ছে গিয়ে সেন্ট মার্টিনস হুন্দাই এর রবি পরিবহনে করে আসলাম আর কি। তো বিসমিল্লাহ করতেছি, প্রথমে হচ্ছে খিচুড়িটা একটু খেয়ে দেখি। জমজম হোটেলের খাবারের মান যদি আমি বলি, তবে তারা আমার কাছ থেকে পাবে 10/8। আমার কাছে সবচেয়ে অবাক লেগেছিল এই বুফের সেকেন্ড রাউন্ডে তারা শিং, আইর এবং পাবদা মাছ সার্ভ করেছিল। হাইওয়ের এমন একটা হোটেলে এক প্লেট মাছের পদ খেতে 250 থেকে 300 টাকা লাগে, সেখানে তারা আনলিমিটেড এমন মাছের আইটেম আমাদের সার্ভ করে, বিষয়টা সত্যি অনেক অবাক করার মতোই। ভাই, এটা কি মাছ ছিল ভাই? এটা পাবদা মাছ, শিং মাছ, মুরগির মাংস, আর ওটা হচ্ছে আইন মাছ। ওরে বাপরে বাপ, এটা তো এক্সপেক্ট করি না। চমকে, একটা মুরগির গোস্ত নাও। আচ্ছা, আমি পরোটার সেকেন্ড রাউন্ড শুরু করলাম, আর এদিকে খুব সম্ভবত একটা রসমালাই। চুমকি কিছুই খায় নাই। চুমকি ম্যাডাম, আপনি আর একটা রসমালাই খান। আই রিয়েলি এনজয় দিস। সবচেয়ে বেশি আমার ভালো লেগেছিল আনলিমিটেড কুমিল্লার বিখ্যাত রসমালাই। আমি এক কাপ রসমালাই খেয়ে এতই মুগ্ধ হয়েছিলাম, কোন দিক দিয়ে 5 কাপ রসমালাই খেয়ে সাবার করে দিয়েছে আমি টেরই পাইনি। আরও 3-4 কাপ খাবার ইচ্ছা আমার ছিল, কিন্তু আমার বউ আমাকে থামিয়ে দেয়, কারণ হঠাৎ বাসে অতি ভোজনে প্রকৃতি ডাকলে বিপদ হবে। রসমালাইয়ের মধ্যে কুমিল্লার কোথাকার রসমালাই সেরা? আপনার মতামত কমেন্ট করে আমাদের কিন্তু জানাতে পারেন। আচ্ছা, রসমালাইটা দুর্দান্ত ছিল, আমি আরেকটা নিলাম। বিসমিল্লাহ, আমি শুনকে 5-6টা খাইতে পারবো এই জিনিস। দুই, তিন, আচ্ছা, 4, 10, 10। আসলে প্রায় 2 বছর পর রসমালাই খেয়ে রসমালাইয়ের লোভ সামলাতে পারেনি, এবং
এই হোটেলের রং চাটাও ছিল অসাধারণ। বাসে সমস্ত ক্লান্তি দূর করে দিচ্ছিল এই মাসালাটি। আচ্ছা, আমরা সেন্ট মার্টিন সুন্দায়ের যে বুফেটা, সেই বুফেটা এখন খেলাম আর কি। তো আমরা খেলাম হচ্ছে এটা হোটেল জমজমের মধ্যে। তো তাদের চার কথাটা আসলে স্পেশালি বলতো, ইটস ভেরি গুড, ইটস ভেরি গুড। কিছু অভিযোগ ছিল, কিন্তু তারপরে বলবো যে সব কিছু মিলে তাদের হসপিটালিটি বা শেষ পর্যন্ত খাওয়াটা যথেষ্ট ভালো ছিল, আলহামদুলিল্লাহ। বুফে স্টেশনে প্রথমে কম করে খাবার সার্ভ করা আর প্রথম দিকে কিছুটা গরমিল থাকা ছাড়া জমজম হোটেলে আমি নেগেটিভ তেমন কিছু পাইনি। ওভারঅল জমজম হোটেল আমার কাছ থেকে পাচ্ছে 10/8। এবার চলে যাই আমাদের বাসে। বাসের ইন্টেরিয়র সম্পর্কে আপনাদের একটা প্রাথমিক ধারণা দিই। বাংলাদেশের ক্লাচ মোটরস অশোক লেল্যান্ডের চেসিসে এই বাস বিল্ড করেছে। আসলে অশোক লেল্যান্ডের চেসিস বিলাসবহুল স্লিপার বাস বানানোর জন্য কতটা উপযুক্ত সেটা নিয়ে এখনও যথেষ্ট তর্ক বিতর্ক থাকলেও আমার কাছে খারাপ লাগেনি। বাসে উঠে একটা ওভারঅল ভিডিও আমি করেছিলাম, সেটা আপনাদের একটু দেখাই। তার সাথে অশোক লেল্যান্ড চেসিসতে স্লিপার বানানোর বিষয়টা আপনারা কিভাবে আসলে দেখেন সেটা কিন্তু লিখে আমাদের জানাতে পারেন। আচ্ছা, আমরা যে স্লিপার বাসটায় উঠলাম আর কি, আমাদের সিট নাম্বার হচ্ছে বি সিরিজের নিচের যে বাংকের যে অংশটুকু ছিল সেখানে আমরা উঠেছি আর কি, আলহামদুলিল্লাহ। আর উপরের সিট প্ল্যানটা যদি আমরা দেখতে পাই, দুইটা সিট আছে, দুইটা ব্ল্যাঙ্কেট তারা দিয়ে দিয়েছেন। আর জুতা রাখার জন্য এখানে তারা হচ্ছে গিয়ে পলিথিন দিয়েছেন এবং জুতা রাখার জায়গাও দিয়েছেন। একটা টেলিভিশনও আছে, এটা একটা মজার বিষয়। আর পেছনটা যদি আমরা একটু দেখি, দুইজন মোটামুটি শোয়ার জন্য অ্যানাফ স্পেস তারা দিয়েছেন। আর একটু লাইটে জ্বালায় দেখি, এখানে হচ্ছে একটা 3-pin সকেট তারা রেখেছেন, চার্জ করা যাবে এটা দিয়ে জিনিসপত্র। ওকে, এই বিষয়টা ভালো। তার সাথে এখানে একটা হচ্ছে কাপ হোল্ডারও তারা দিয়েছেন। এসির ভেন্টের একটা অংশ এখানেও আছে, কেউ যদি চায় তাহলে এখান থেকে এসি বাড়ায় কমায় নিতে পারবে, এটা একটা সুবিধা। আচ্ছা, এই পাশে আমরা একজনের আরেকটা বাঙ্ক দেখছি, তো আমরা একজনের একটা বাঙ্ক একটু রিভিউ করে আসি। আচ্ছা, একজনের একটা বাঙ্কের অংশের মধ্যে আমরা ঢুকি, একজনের যে সিট সেখানে ঢুকলাম, পা রেখে যথেষ্ট জায়গা পাওয়া যাচ্ছে। আর এখানেও আসলে টিভি দেওয়া আছে, তার সাথে হচ্ছে শু র‍্যাক দেওয়া আছে, এলইডি লাইট প্যানেল বেশ সুন্দরভাবেই তারা করেছেন। আর এদিকে ঠিক আগের মতোই মোবাইল চার্জ দেওয়ার জন্য সকেট তারা দিয়েছেন, তার সাথে হচ্ছে যে এখানে যে লাইটটা আছে সেটা অন অফ করার জন্য সুইচ আছে। আচ্ছা, আমার হাইট 5'6", আমার মতো একজন মানুষ খুব আরামসে এখানে সুন্দরভাবে শুতে পারবেন, তার জন্য আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। আর আমি এখন হচ্ছে গিয়ে বাসের চতুর্থ রোয়ের নিচের একটা সিটের মধ্যে আছি। তো এখন পর্যন্ত এখানে আমার কাছে খুব বেশি দোলনি বা সেরকম কোনো ভাব এখন পর্যন্ত আমার কাছে অনুভূত হয়নি। আচ্ছা, আমরা বাসের পেছন থেকে আস্তে আস্তে একটু সামনের দিকে আগাবো। এটা ছিল একেবারে পেছনের সিট, গুড, ওয়েল। আচ্ছা, এখানে উঠতে গেলে আসলে কীভাবে উঠতে হয় সেটা একটু দেখাই আপনাদেরকে। যে এইখান বরাবর হচ্ছে একটা পাদানি দেখা যাচ্ছে, এখানে পা দিতে হবে, পা দিয়ে এখানেও কেউ পা রাখতে পারেন, পা রাখার জন্য এটাকে ইউজ করতে পারেন। দেন হচ্ছে এখানে একটা অংশ আছে ধরার জন্য হ্যান্ডেল গ্রিপ, সেটা ধরে উঠতে হবে। মোটামুটি ছোটোখাটো একটা কচ্ছর করে আসলে উঠা লাগবে। আচ্ছা, চলছে আমাদের স্লিপার গাড়িটা। তো আসলে আমার এক্সপেকটেশন দুলুনি নিয়ে আর একটু কম ছিল। আমরা ভেবেছিলাম আর একটু ওয়েল এর সাসপেনশন হয়তো বা হতে পারতো, কিন্তু আসলে আমি সঠিক জানি না, অশোক লেল্যান্ডের চেসিস হওয়ার কারণেই হয়তো বা কিছুটা দুলুনি এখন পর্যন্ত অনুভব হচ্ছে। আমি একেবারে বাসের পেছনের যে অংশটুকু সেখানে দাঁড়িয়ে আছি। আমার সিট ছিল বাসের দ্বিতীয় সারিতে, B2 এবং B3। সাধারণত বি এবং সি সিরিজের সিটে ঝাঁকি সর্বনিম্ন পর্যায়ে হয়, তাই বেছে বেছে এই সিট চুজ করা। আপনি যদি বাসের উপরের তলায় সিট নেন, তবে আশেপাশের খুব ভালো ভিউ হয়তো বা পাবেন, কিন্তু ঝাঁকি খেতে হবে একটু বেশি। আমি আসলে শান্তিতে ভ্রমণ করার জন্য আর ঘুমানোর জন্য ইচ্ছা করেই নিচের বাঙ্কে সিট নিয়েছিলাম।
পুরো রাস্তা জুড়ে আমাদের বাসের পাইলট ওরফে ওস্তাদ ছিলেন হেলালুদ্দিন, এবং তার প্রশংসা করতেই হয়। ফার্স্ট, কিন্তু স্মুথ ড্রাইভিং বিষয়টা তিনি বেশ ভালোভাবেই করতে পারেন। অনেক সময় আমাদের বাসের গতি 100 কিলোমিটার পার করছিল, কিন্তু সেটা আমরা তার দক্ষতার কারণে খুব একটা টের পাচ্ছিলাম না। আমাদের বাসে গাইড হিসেবে ছিলেন সৌরভ পাল। স্মার্ট এবং আন্তরিকতার তার কোনো কমতি ছিল না। ড্রাইভ এবং তাদের হসপিটালিটিতে সেন্ট মার্টিন সুন্দাই আমার কাছে পাবে 10-এ 9। এবারে এই বাস নিয়ে আমার কয়েকটা হতাশার কথা বলি। অশোক লেল্যান্ড চেসিস না হয়ে ম্যান হুন্দাই বা স্ক্যানিয়ার চেসিস হলে এই বাসটা একটা পারফেক্ট প্যাকেজ হতে পারত। স্লিপার বাসে যেমন একেবারে প্রায় ঝাঁকিবিহীন, শব্দবিহীন ট্রাভেল আমরা আশা করি, সেই বিষয়টা এই বাসে আমি পাইনি। তবে যতটুকু ছিল সেটা সম্পূর্ণ সহনীয়। এটা খুব স্বাভাবিক, অশোক লেল্যান্ডের পক্ষে হুন্দাই স্ক্যানিয়ার সাথে পাল্লা দেওয়া তা সম্ভব নয়। তারপরও বলবো, বাংলাদেশে তৈরি হিসেবে এই বাস আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। মায়ের কাছে যেমন সন্তানের অনেক দোষ ধরা পড়ে না, তেমনি মেড ইন বাংলাদেশ হওয়ায় এই বাসের অনেক দোষ আমি দেখেও দেখতে চাইব না। আরেকটা বিষয়, এই বাসে ভ্রমণ করলে চেষ্টা করবেন প্রথম 3 সারির মধ্যে থাকা। পেছনের সিটের ঝাঁকুনি অনেকের কাছেই স্লিপার বাস হিসেবে অপ্রত্যাশিত মনে হতে পারে। সবশেষে স্লিপার বাস নিয়ে আমার ওভারঅল রেটিং 10-এ 9। যদি 1800 টাকার টিকিটের মাঝে তারা বুফে এবং আমি যে সেবা পেয়েছি তেমন মানের সেবা রেগুলার ধরে রাখতে পারে, তবে আমি বলবো আপনারা এই বাসে ভ্রমণ করে দেখতে পারেন, খারাপ লাগবে না। আর সেন্ট মার্টিন সুন্দাই পরিবহনের প্রতি আমার একটা অনুরোধ, যদি কোম্পানির নামের সাথে হুন্দাই শব্দটি রাখেনি, তবে আপনাদের বহরে অশোক লেল্যান্ডের বাস ব্যবহার করাটা বেশ অনেকটাই বেমানান। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখন সকাল বাজে 7:30। আমরা সেন্ট মার্টিন সুন্দাইয়ের আমাদের যে রবি এক্সপ্রেস যে গাড়িটা আছে এটাতে করে কক্সবাজার চলে এসেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ডলফিন মোড়ে নেমে গেলাম। তো এরপর আমরা আমাদের হোটেলের মধ্যে চেক ইন করতে যাব। তো এই যে এই বাস থেকে এখনও আমাদের যারা আছেন তারা সবাই নামছেন, ভালো, আলহামদুলিল্লাহ, একটা এনজয়েবল জার্নি দিলাম আমরা। সেন্ট মার্টিনস হুন্দাই পরিবহনের রবি এক্সপ্রেস স্লিপার বাস আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভালো মন্দ সব কিছু আমাদের জানান, আমরা চেষ্টা করব সেন্ট মার্টিনস হুন্দাই কর্তৃপক্ষের কাছে এই কথাগুলো পৌঁছে দেবার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে রাখুন। আমি ডক্টর সালমান মাহি রুহুল কাউসার আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবার প্রতি অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। এই চ্যানেলের নতুন ভিডিও পেতে প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন।